রাস্তাটা দেখো, পুরো বাঘের মুখ মনে হচ্ছে, হা করে রয়েছে। ফ্রম বৈরাগড়, কালকে রাত্রেবেলায় বৈরাগড়ে এসেছিলাম এখান থেকে সাচপাস যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো বৈরাগড় হচ্ছে চাম্বা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রামটা। তো এখান থেকেই মেনলি তোমার সাচপাস হয়ে কিল্লার কেলং ওইদিকে যাওয়া যায়, আর খুব শর্ট রাস্তায়। আর সাচপাসের আগে এইটাই হচ্ছে সবথেকে বড় গ্রাম। তো আজকের প্ল্যান হচ্ছে, জানি না কী হবে, কপালে কী আছে, এখন যাব এখানে শত্রুন্দি যে চেকপোস্ট আছে পুলিশের, মানে বৈরাগড়ের পরে একটু আগে, ওখানে যাই দেখি হয়তো যদি ক্রস করতে পারবো কি না জানি না। কেন লোকাল লোক যখন বলছে তাহলে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, বা ওখানে পুলিশ চেকপোস্টে গেলে বুঝতে পারবো, হয়তো এখানে আমি দেখতে যেতে পারবো, সাচপাশে কিছুটা হয়তো দেখতে যেতে পারবো। তো যেটুকুনি দেখি তোমাদের সাথে শেয়ার করব। এখন আর যদি না হয় তাহলে আমাকে এখান থেকে রিটার্ন হয়ে মান্ডি হয়ে মানালি হয়ে আমাকে জিসপা দারসায় যেতে হবে। তো চলো আজকের রাইডটা শুরু করি। এখন বাজে হচ্ছে 5:07, আর ওয়েদার এখানে খুব সুন্দর, ঝকঝকে নীল আকাশ, হ্যাঁ একটু একটু হালকা মেঘ রয়েছে, কিন্তু সেগুলো এমনি ভাষা মেঘ যাকে বলে। এখন যাই দেখি কীরকম কী পরিস্থিতি আছে, কপালে কী আছে আজকে। তোমাদেরকে ঘরটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে টয়লেট, কিন্তু গিজার নেই। আর এই হচ্ছে এখানে একটা ছোট্ট ফ্রি স্পেস, আর এখান থেকে বড় এই ভিউটা দেখা যায়। তো বৈরাগড় থেকে সাচপাশের দিকে রাইড শুরু করে দিলাম। তো এখানে সামনেই শত্রুন্দি বলে একটা চেকপোস্ট আছে, ওইখানে গিয়ে এখন নাম ফর্ম লেখাতে হবে। আর যে হোমস্টাতে ছিলাম ওটার চার্জ পড়েছে আমার 700 টাকা। এই সামনের ভিউটা দেখো, এই জায়গাটায় হালকা ঠান্ডা আছে, কিন্তু যা লেয়ার পড়েছি বেশ গরম লাগছে এখন। ওপরে যাই যদি বহুত ঠান্ডা লাগবে বলে অনেকগুলো লেয়ার চাপিয়ে নিয়েছি। আকাশ তো পুরো পরিষ্কার। কে বললে? হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স। তো এই হচ্ছে শত্রুন্ডি চেকপোস্ট, আর সামনে হচ্ছে শিব মন্দির। তো এখান থেকেও গ্রিন সিগন্যাল পেলাম না, আমাকে ফেরত চলে যেতে হবে। তবে যাই সাচপাশে গিয়ে যা দেখতে পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখান দিয়ে দেখো কোথায় কোথায় যাওয়া যায়, এসব ডিটেল দেওয়া রয়েছে। এখান দিয়ে সাচপাস হচ্ছে 33 কিলোমিটার মাত্র, খুব বেশি দূর না। কিন্তু এখানে এই পুলিশরা বললো, এই চেকপোস্ট থেকে বললো যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আগের বার এপ্রিল মাসের শেষে খুলে গেছিলো সাচপাস, কিন্তু এইবার বলছে ওয়েদার চেঞ্জ হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। কি ফুল, ফুলগুলো কি সুন্দর, সাদা সাদা ফুলগুলো, বলছে এবার প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওপরে প্রচুর স্নোফলস হচ্ছে, যার জন্যে এবার খুলতে দেরি হচ্ছে। মানে চেষ্টা করছে এরা, কিন্তু আবার স্নোফলসে বন্ধ হয়ে যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল যে সাচপাসটা ক্রস করতে পারবো না। দেখি কতটা যেতে পারি, যতটা যেতে পারবো
যা দেখতে পাবো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। বেশ হাইট গেইন হবে। তো ওই শতরঞ্জি চেকপোস্ট ক্রস করার পর এখানে অ্যাডভেঞ্চার ক্যাম্পস, এখানে থাকারও ব্যবস্থা আছে, অ্যাডভেঞ্চার টেন্ট আছে, এখানে টেন্টে তোমরা যদি চাও থাকতে পারো। তো সাচপাস যাওয়ার পথে এইখানে, এই জায়গাটার নাম কি হয়? রানিকোটি। এই জায়গাটার নাম হচ্ছে রানিকোটি। এখানে তোমরা চা ফা যা কিছু খাওয়ার তা খেয়ে নিতে পারো। রানিকোটি থেকে চা খেয়ে এবার আবার সাচপাসের দিকে চলেছি। তো অফ রোড শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাস্তাটা দেখো, পুরো বাঘের মুখ মনে হচ্ছে, হাঁকরও রয়েছে। স্কিট করছিলাম একটু এলে। রাস্তার তো পুরো একদম সেই অবস্থা। ওরে বাপরে বাপ, দেখো দেখো এগুলো কি, কোথায় চলে এসছি আমি? এত বরফের পাহাড় পুরো একদম গুহা হয়ে গেছে, কত উপর দিয়ে জল পড়ছে দেখো। এইগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যত দূরই যেতে পারি না কেন সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কোথায় চলে এসছি দেখো, এ তো স্বর্গ স্বর্গ। সাচপাসকে কেন লোকে এত ডেঞ্জার বলে সে বুঝতে পারছি, যেমনি স্টিপ ইনক্লাইন তেমনি বাজে রাস্তা, বাপরে বাপ। তলায় দেখলাম বৈরাগড় থেকে মাত্র 33 কিলোমিটার, কিন্তু এই 33 কিলোমিটার ক্রস করতেই তো দম বেরিয়ে যাচ্ছে। সামনে দেখো কি সুন্দর 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 সুন্দর, এর টানেই তো সব বাইকাররা টুরিস্টরা দৌড়ে দৌড়ে আসে। ওই নিচের রাস্তা দিয়ে উঠে উঠে আসলাম, দেখতে পাচ্ছ ওই যে ওই রাস্তা, এইভাবে ঘুরে 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 উঠে আসলাম। এই একটু আগেই দেখলাম ওই যে ধাবাটা, শর্মা ধাবার নিচে ওই যে দেখা যাচ্ছে, অসাধারণ ল্যান্ডস্কেপ, দারুণ। চলো যাই।
দেখতে পাচ্ছ কি বিশাল বরফ। আর একটু আগেই আমার গাড়ি পুরো আটকে গেছিলো, যেহেতু একা অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, কেউ আসছে না। তো যাই যাই না, এমনিও বল রিসে শুনতেই পেয়েছিলাম যে টপ পর্যন্ত যাওয়া যাচ্ছে না, একটা বড় গাড়ি গেল ট্যুরিস্ট নিয়ে, জানি না তারা কত রূপ দিয়ে যেতে পারবে। তো আমি এখন ব্যাক করে যাচ্ছি, যাই বলো ভাই, শ্বাসফাস সত্যি টাপ আছে। তারপর এই সময় এখন পুরো বরফ গলছে জলে, প্রচণ্ড অবস্থা খারাপ। আর বেশি প্রেশারও দিলাম না, কারণ আমাকে এখনও অনেক রাস্তা কভার করতে হবে, যার জন্যে বেশি দূর না গিয়ে এমনিতেও তো যেতে পারতাম না, কিল্লার অবধি যাওয়া যেত না। তো এবারকার মতো আমার শ্বাসফাস টপকানো আর হলো না, তো মাঝখানে গিয়ে রাস্তার খুবই বাজে অবস্থা, মানে গাড়ি পুরো আটকে গেল বরফের জল আর কাদায় যা অবস্থা। তো এখন উপর থেকে নিচে নেমে চলে এসেছি, এটা হচ্ছে শত্রুণ্ডী হেলিপ্যাড, পেছন দিকেই হেলিপ্যাডটা রয়েছে। আর এই দোকানটা হচ্ছে রমেশ ভাইয়ের দোকান, আমি রমেশ ভাইয়ের নাম্বার নিয়ে নিয়েছি, যদি এরপরে কেউ আসতে চাও, যদি তোমরা শ্বাসফাসের খবর নেওয়ার জন্য খোলা আছে কি নেই, তাহলে রমেশ ভাইকে ফোন করলে বলে দেবে। আর এখানে যদি অ্যাডভেঞ্চার টেন্টে থাকতে চাও, তো এখানে হেলিপ্যাডের উপর টেন্ট পিচ করেছে রমেশ ভাই এবছর থেকে। আচ্ছা রমেশ ভাই ট্রেকিং ভি করাতা হ্যাঁ, ইয়াঁ কাহা কাহা कहाँ कहाँ का ट्रैक होता है? यहाँ गड्डासुर महादेव का होगा, आपका गड्डासुर महादेव होगा, एक पुराना राजा के टाइम बना हुआ रास्ता है, वो यहाँ से सीधा मिंदल क्रॉस होता है पांगी दूसरी तरफ, जैसे यहाँ से क्रॉस करके जाएंगे वो ट्रैक वाला रास्ता है, वो सीधा मिंदल निकला है मंदिर के पास। और एक दूसरा अपना जानुताल मैलवार है, और वहाँ से आपका पूरा जम्मू का व्यू दिखेगा जेके बॉर्डर वाला। तो এইখানে এসে থাকার অপশন আছে, শ্বাসফাস ঘুরেও যদি হ্যাঁ, তো আমি এখানে একটু সুগার নর্মাল এইখানে বসে একটুখানি ম্যাগি খেলাম, রাইড শুরু করব, দেখি যদি মানালির দিকেই যাব। মানালি এখান থেকে কতটা, মান্ডি হচ্ছে 338 কিলোমিটার। তো আমি চেষ্টা করব, এর মধ্যে ধর্মশালা পড়বে, ডালহৌসি পড়বে, কোনটা কত কিলোমিটার দূরত্ব আর কোথায় গিয়ে থাকছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ম্যাগিটা শেষ করি আর একবার চা করে আবার রাইড শুরু করি। এখন আমার জিসপা বা দারচা যাওয়ার দুটো অপশন আছে, একটা অপশন হলো এখান থেকে ধর্মশালা হয়ে মান্ডি হয়ে আমাকে যেতে হবে মানালি, মানালি থেকে জিসপা দারচা সে অটল টানেল ধরে। আরেকটা রাস্তা এখানে আছে যেটা আমাকে ঢুকতে হবে হচ্ছে কোটি থেকে, কোটি বলে এখানে একটা জায়গা আছে, ওখান থেকে পাদ্রি পাস হয়ে ওখান থেকে কিল্লার কিস্তার রোড ধরে, কিল্লার হয়ে ওখান থেকে যেতে হবে কেলং। এখন কোনটা শর্ট ডিস্টেন্স আছে সেটাই আমাকে দেখতে হবে গুগলে, এইখানে তো নেটওয়ার্ক চলছে না, বৈরাগড়ে গেলে নেটওয়ার্ক আসবে। তো এখন নিচে বৈরাগড়ে যাই, বৈরাগড়ে গিয়ে ভালো করে আগে একটু দেখি, দেখে তারপর কোথা দিয়ে যাবো সেটাই চিন্তা করব। এইখানটায় আমি ছিলাম আজ সকালবেলা, এখান থেকেই শ্বাসফাসে গেছিলাম, এত ধন্ধের মধ্যে পড়ে গেছি মানে বুঝতে পারছি না কি করব। এইখানে আবার একজন বলল যে ওই বলছিলাম না ওই জায়গাটার নাম কি ভুলে যাচ্ছি, পাদ্রি পাস,
পাদ্রি পাশে ওইখানে নাকি কি একটা মার্ডার হয়েছে, ওর জন্য ওই রাস্তাটা বন্ধ করে রেখেছে। আর পাদ্রি পাশ থেকে আবার কিস্তর যেতে হবে, কিস্তর থেকে কিল্লার, কিল্লার থেকে কেলং, কেলং হয়ে জিসপা দারচা। একমাত্র এইদিকে যা দেখতে পাচ্ছি মানালি রোডটাই পুরো ক্লিয়ার পাবো, কোনো ঝামেলা নেই, যার জন্যে দেখা যাক কী হয়। যাই তো এক্সট্রা আমার এই যে দু একদিন এক্সট্রা আমার লেগে যাবে হয়তো, কেন এখান থেকে বৈরাগড় থেকে মান্ডি দেখাচ্ছে হচ্ছে 338 কিলোমিটার, মান্ডি যাব 10 ঘন্টা দেখাচ্ছে। পাদ্রি পাস থেকে দেখাচ্ছে, দেখলাম ওখান থেকে 491 কিলোমিটার কিল্লার। আর আমরা এই দিক দিয়ে যদি যাই মানে মানালি হয়ে, তাহলে 400 কত কিলোমিটার যেন দেখাচ্ছিল, তো ওই কারণে আমি এটাই ডিসিশান নিলাম যে ইয়ে দিয়েই যাবো, মানালি হয়েই যাবো। এই চামেরা ড্যামের সামনে চলে এসেছি, আর ড্যামের এখানে দেখো কত কাঠ ভেসে এসেছে উপর থেকে নিচে। আমি কালকে ভুল করেছিলাম, এই চামেরা ড্যামের উপর থেকেই যাওয়ার ব্যবস্থা আছে। এদের তলায় কত কাঠ ভেসে এসেছে উপর থেকে, ড্যামের লক গেট ফক গেট খোলার ব্যবস্থা সব এই ড্যামের উপরে। আমি আবার কালকে সেই 154A ন্যাশনাল হাইওয়েতে চলে এসেছি, এটা ধরেই আবার এগিয়ে যাবো। এই যে বৈরাগড় জায়গাটাতে আমি যে গেছিলাম সাচপাসের জন্যে, এই জায়গাটা মেনলি হচ্ছে, এটা তো চাম্বা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট গ্রাম। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই সাচপাস যেতে হলে তোমাকে এইখানে এই নাইট স্টেটা করতে হবে। মোটামুটি এই দিল্লি, পাঞ্জাব, যারা ডালহৌসি আসে বা চাম্বা আসে ঘুরতে, তারা এই বরফ দেখতে হলে এই সাচপাসে চলে আসে। এই সাচপাসটা বছরে 3 থেকে 4 মাস খোলা থাকে। আমি যা আমাকে যেটা বলল, অক্টোবরের 10 থেকে 15 তারিখ অবধি গভর্নমেন্টের রুল অনুযায়ী মানে এটা খোলা রাখতেই হবে যেরকম করে হোক। সেই কদিন যদি মানে এই মাসের 10-15 তারিখের মধ্যে যদি আবার বরফ পড়ে তো গভর্নমেন্টই সব ক্লিয়ার করবে, সব কিছু দায়িত্ব গভর্নমেন্টের। তারপরে আর এই ডেটটা ওভার হয়ে গেলে তখন আর গভর্নমেন্টের কোনো দায়িত্ব থাকবে না, তখন যে যাবে তার নিজের রিক্সে। আর সেই সময় জেসিবি ফেসিবি যা বরফ ক্লিয়ার করার জন্য যেগুলো ইউজ হয় সেগুলো সব নিচে নেমে যাবে। মান্ডি যেতে আমার এখনও টাইম লাগবে 6 ঘন্টা 54 মিনিট, প্রায় 238 কিলোমিটারের মতো বাকি। এখন টাইম অনুযায়ী রাত 11:40 বাজার কথা, দেখি যদি তার আগে কোথাও স্টে নিয়ে নেবো, অত রাত করবো না আমি। এইমাত্র আমি এই সামনে দিয়ে আসলাম, গুগল আমাকে দেখাচ্ছিল আমি আরও আগে চলে গেছি, অ্যাকচুয়াল এই রাস্তাটাই চলে গেছে মান্ডির দিকে। এখন আমি এই রাস্তাটা ধরব, ভাগ্যিস একটু এগিয়ে গিয়ে ওই দোকানটাতে জিজ্ঞাসা করলাম লোকাল একজনকে সন্দেহ হতে, কারণ ওইখানে যে রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তাটা খুবই বাজে। একটু খেয়ে নি, খিদেও পেয়েছে। এটা কি কল্লুদা,
পাঞ্জাবি ধাবা। আজকের দিনটা আমার প্রচণ্ড টাফ হয়ে গেল, তো এখন চলে এসেছি মান্ডির রাস্তায়। এই রাস্তাটা চলে গেছে মান্ডির দিকে, তার পাশেই এখন এই কাল্লুদা ধাবাতে বসেছি কিছু দুপুরের লাঞ্চটা করে নেব। তো এই NH 154A-এর উপরে যে দুনেরা বলে জায়গাটা আছে, তার থেকে বাঁহাতে নিলে এই রাস্তাটা পাওয়া যাবে। কিন্তু গুগল আমাকে ওই জায়গাটা ক্রস করে গিয়ে একটা রাস্তা দেখাচ্ছিল, সেই রাস্তাটা দেখে আমার সন্দেহ হওয়াতেই আমি তখন লোকাল একজনকে জিজ্ঞাসা করি, সে বলে দিল যে আপনি 5 কিলোমিটার পেছনে যান, গিয়ে ওই রাস্তাটা পাবেন। তো এখন চলে এসেছি, এখান থেকে এখনও 199 কিলোমিটার বাকি, অনেক রাত হয়ে যাবে। আমি এখানে ধাবার একজনকে জিজ্ঞাসা করলাম যে আগে কোথাও হোমস্টে বা হোটেল খাওয়ার অপশন, পেট্রোল পাম্প সব আছে, বললাম সব কিছু অ্যাভেলেবেল এই রাস্তায়, আর রাস্তাও খুব ভালো। তো এখন প্রায় বেজে গেছে 6:27, তো দেখি যতটা পারবো রাইড করবো, করে একটা স্টে নিয়ে নেবো, আবার কালকে সকালবেলা রাইড কন্টিনিউ করবো। তো এখন আমার ডাল ফ্রাই আর রুটি চলে এসছে আজকের খাবার, তার সাথে একটুখানি স্যালাডও দিয়েছে, এই যে রুটি, ডাল ফ্রাই, এটা খাবো, খেয়ে আবার আমার রাইড কন্টিনিউ করবো। কাল্লুদা ধাবাতে একটু খেয়ে এবার বেশ একটু ভালো লাগছে। তো এখন যে রাস্তাটা দিয়ে চলেছি, এই রাস্তাটাই মান্ডিতে গেছে, মাঝখানে পড়বে নূরপুর, ধর্মশালা, নূরপুর এখান থেকে প্রায় 20-21 কিলোমিটার, ধর্মশালা হচ্ছে 80 কিলোমিটার, আর মান্ডি দেখাচ্ছে 195 কিলোমিটার। তো মনে হয় না মান্ডি আজকে পৌঁছাতে পারবো। দুনেরা থেকে মান্ডির রাস্তায় ঢুকে এখন এই নূরপুরে চলে এসেছি, আর সামনেই রয়েছে ন্যাশনাল হাইওয়ে 154। আগে যেটা আসছিলাম 154A, এটা হচ্ছে 154। এই ন্যাশনাল হাইওয়ে 154-ই সোজা চলে গেছে মানালির দিকে। তো আজকে এখানে মাঝখানে কোথাও নাইস স্টে নিইনি, তো কালকে আবার সকাল সকাল শুরু করব। তো এবারকার মতো সাজপাশ ক্রস করা আমার আর হলো না, কিন্তু সাজপাশে যে বরফের ওয়ালগুলো দেখার ইচ্ছা ছিল সেইটা কিছুটা হলেও পূরণ হয়েছে, কেননা সরকারি অনুযায়ী এখনও সাজপাশ ওপেন হয়নি। তার অনেকগুলো কারণ আছে, প্রথম কারণ হচ্ছে এবছর প্রচণ্ড বরফ পড়েছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে এবার মানে লোকাল লোকের কথা অনুযায়ী যে এবার নাকি সরকার চেঞ্জ হওয়াতে একটু ওই টেকনিক্যাল কিছু এদের প্রবলেম প্রবলেম হচ্ছে, যেরকম জেসিবি পাঠাচ্ছে না বা কম জেসিবি পাঠিয়েছে, যেগুলো ওই বরফ কেটে পরিষ্কার টরিষ্কার করে। তো যাই হোক, আমি যখন শত্রুন্দি চেকপোস্টে গিয়েছিলাম, ওদেরকে বললাম আমি তো কিল্লার যাওয়ার ইচ্ছা আছে, তখন বললো কিল্লার যেতে গেলে আপনাকে পারমিশন দেবো না, যদি আপনি বরফ দেখতে যান তাহলে আপনার পারমিশন হবে। তো সেই অনুযায়ী গেছিলাম, যত অবধি যাওয়া যাচ্ছিল, যত অবধি বরফ ওরা কেটেছে তত অবধি লোকেরা যেতে পারছে। তো আমি টার্গেট নিয়েছিলাম তত অবধি যাওয়া, কিন্তু একটা জায়গায় গিয়ে খুবই বাজে পরিস্থিতির মধ্যে তো বাইক গিয়ে আটকে গেল। যেহেতু আমার আরও ট্রিপ বাকি রয়েছে, যার জন্য আমি আর বেশি জোরাজোরি করিনি বাইক নিয়ে, হয়তো কাউকে দিয়ে ঠেললে বা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেককে দেখলাম না, তার অনেকক্ষণ পরে আবার দুটো ছেলে এসেছিলো, তারা দুজন ছিল, তারা ওই ঠেলাঠেলি করে দেখলাম নিয়ে গেল। আমি এমনও পর্যন্ত দেখলাম যে চার চাকা একটা গাড়িও ওদের ট্যুরিস্টদের নামিয়ে দিল নিয়ে, তারপর সে শুধু গাড়ি তুললো ওই জায়গাটায়। তো যাই হোক, ওখান থেকে রিটার্ন করে যাওয়ার সময় আবার গাড়িও পড়ে গেল, সবই তোমরা দেখেছ। তো আর কিছু করার ছিল না, তো আমি এখান থেকে মান্ডির দিকে রওনা দিয়েছিলাম। তো মাঝখানে নূরপুর বলে একটা জায়গায় আমি হোটেল নিয়ে আজকে
স্টে করছি। তো এখান থেকে মান্ডির যা দূরত্ব গুগল অনুযায়ী টাইম দেখা ছিল 12:30 পৌঁছাবো, তো অতটা রিস্ক নেইনি। তো কালকে আবার শুরু করব, কালকে চেষ্টা করব যে একেবারে যদি মানালি ক্রস করে যতটা এগিয়ে যাওয়া যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও। আজকে যা বরফ টরফ দেখিয়েছি তোমাদেরকে, এরপরও যদি একটা লাইক না দাও তাহলে আর কি বলবো। তো যাই হোক, যদি ভালো লাগে একটা লাইক দিও। যারা এরকম রাইড করতে ইচ্ছুক বা এরকম জায়গায় ঘুরতে ইচ্ছুক তাদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন, যারা আমার এই ভিডিও নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। এরপরে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তবে দেখা হবে নতুন আবার একটা ব্লগে। এখন আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও অ্যাডভেঞ্চারাস রাইড বাকি রয়েছে। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, তা আজকের মতো শেষ করছি, টাটা।